ছেড়ে আজকে আসলাম হচ্ছে বান্দরবানে। এখানে আমাদের প্রায় 5 দিনের যে যাত্রা ছিল এখানে আসছিলাম আমরা স্টাডি ট্যুরের জন্য, এটা আজকে শেষ হতে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের শেষ যাত্রা। এখান থেকে আমরা আজকে রাত্রে বিকেলের দিকে আমরা 4টার বাসে করে আমরা ঢাকায় চলে যাব। তো এটা আজকে দেখার জন্য আসলাম। জায়গাটা অনেক সুন্দর, আমি এর আগে কখনো আসিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট আসা এখানে। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে কক্সবাজারকে দেখিয়েছিলাম যে হেমছড়ি কিছু জায়গা, আর শুধু আমি আসি না, এখানে আমার সাথে আরও সবাই আসছে, আমার পিছনে আসছে। জায়গাটা খুবই উঁচু, এখান থেকে উঠতে অনেক সময় লাগে। আমি অলরেডি হাঁপিয়ে গিয়েছি, আমি এটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার পিছনের দিকে আছে হচ্ছে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, এটা কী মন্দির আসলে আমি জানি না, আমি কিছুক্ষণ পর নামটা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আসুন এগোনো যাক, এগিয়ে আমরা আরও ভিতরের সাইডটা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এখানে প্রায় 3টা মন্দিরের মতো আছে। এখানে গম্বুজ এখানে একটা আপনাকে দেখতে পাচ্ছেন, এইখানে আরেকটা, এই জায়গায় একটা, আর এইটা পিছনে, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় হচ্ছে এটা। এখানে আমি শুধু একা আসি নাই, আমাদের সাথে অনেকেই আসছেন। এখানে আমার এক ফ্রেন্ড আছেন, ও আমার সাথে আসছে। আজাদ, আজাদ যদি কিছু বলতো একটু। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, আসতে অনেক কষ্ট হলেও ব্যাপারটা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। আজাদের খুবই ভালো লাগছে, আমারও ভালো লাগছে, এর মধ্যে আমি জানি সবারই ভালো লাগছে। এখানে আমার আরেক ফ্রেন্ড আছে, ওর কাছে কেমন লাগলো দেখি, কেমন লাগলো জায়গাটা? যদিও অনেক কষ্ট করে এসেছি উপরে, অনেক উপরে, তারপরও দেখে মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে, আশা করি বাকিটা আরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আসলে জায়গাটা খুবই উঁচু, অনেক জায়গা, উঁচু বড় জায়গা। তো আজকে এই পর্যন্তই রাখি, আমি যখন পরবর্তী ভিডিওতে আপনাকে অন্য কিছু দেখানোর চেষ্টা করব, আমি চেষ্টা করছি কিছু কিছু অংশ ধরে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে রাখি, আজকের জন্য এই সময়টার জন্য বাই। আমি একটু কাজ আছে, কাজে ব্যস্ত আছি, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আমি হৃদয়। আজকের জন্য এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ।